উত্তরাখণ্ডে ট্রেকিং করতে যাওয়া 5 জনের কফির মন্দির মৃতদেহ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালো। এদিন কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। দমদম বিমানবন্দরে মৃতদেহের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের 2 মন্ত্রী। মৃতদেহের মধ্যে একজন নদিয়ার পায়রাডাঙ্গার চিকিৎসক ছাত্র প্রীতম রায়েরও মৃতদেহ রয়েছে। দুর্ভাগ্য, মানে ছেলেটি গেলে ডাক্তারি ফাইনাল ইয়ারের ছাত্র, বা আমার খুবই কষ্ট দেখে আসলাম। মূলত ব্যাপারটা তো তার এদের আজকে ভাবতে হবে, কালে পাহাড়ের ডাক আর ট্রেকিং ব্যাপারটা তো আমাদের যৌবনের, কেন এখন আমাদের তার মধ্যে অনেক সিনিয়র মানুষ তার মধ্যে যুক্ত আছে, যেটা কলকাতার যিনি আজকে গেছেন সেখানেও তো আমরা ডাক দেখছি। তা আমার কথা দেখুন, এই প্রকৃতির ডাক এমন একটা জায়গা যেখানে আমাদের প্রকৃতি, আমরা সকলেই জীব, এবং আমাদের চলে যাওয়াটা আমাদের কাছে বড় দুঃখের, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তার যে সমবেদনা, তার যে মমতা, নামটার যে যথার্থতা, সেটা কিন্তু আজকে এই সমস্ত কাজগুলোতেই আমরা দেখি আর কি। তার জন্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সেই ব্যাপারটাগুলো করে বুঝতে পারি যে মানুষ এর জন্যেই তাকে ভালোবাসে। I don't know.